আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়েস, আমরা দেখতে না দেখতে আজকে আমরা মাসের শেষ দিনে চলে আসছে। সো চিন্তা করতে পারেন যে মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ কিভাবে আমাদের কাছ থেকে সময় চলে যায়। তার মানে কি আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে আমাদের প্ল্যানিং নিয়ে কাজ করতে হবে। আমি আশা করি যে আপনারা সবাই যারা ট্রেনিং আছে সবার কাছে আমাদের যে সাকসেস প্ল্যানার, ফর এভার সাকসেস প্ল্যানার আপনারা কিনে নিচ্ছেন। কারণ কি, যদি আমরা যে টাইমটাকে ট্র্যাক না করি, টাইমটাকে প্ল্যানিং না করি, টাইম অনুযায়ী যদি কাজ না করি, দেখতে না দেখতে আমাদের দিন শেষ হয়ে যায়, সপ্তাহ শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়। 2021-এর জানুয়ারি মাস ইজ অলমোস্ট ডান, কয়েক ঘন্টা বাকি আছে এবং আমরা ফেব্রুয়ারি মাসে যাচ্ছি। সো সব কিছু মিলে আমরা তো শেষ পর্যন্ত কি করছি? ফর এভার আমরা কিসের জন্য এসেছি? বিজনেস করতে না? আমাদের হোলসেল রিটেইল, আমাদের কত ভলিউম সেল হচ্ছে আমার দ্বারা বা আমার টিম দ্বারা, এটাই তো শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে যে আমাদের প্রোডাক্টিভিটিটা কি, আমার সেলস ভলিউম কত হচ্ছে, আমার নামে এবং আমার টিমের নামে সিসি কত আসছে। শেষ পর্যন্ত আমাদের কিন্তু এইটাই কিন্তু মেইন বিজনেসের ভ্যালিউ। আমাদের যদি প্রোডাক্টিভিটি কম থাকে, যদি আমরা এক্সাম্পল নিতে যাই, আপনি যদি একটা গাছ বুনছেন, একটা আপেল গাছ বুনছেন, সেখানে কতগুলো ফল হচ্ছে। সো এই ফলটা হওয়ার জন্য আমাদের বিচি বুনতে হয়েছে, তাই না? আমাদের রিক্রুটমেন্ট করতে হয়েছে, আমাদের রিটেনশন করতে হয়েছে, আমাদের সেই গাছটাকে আমাদেরকে টেক কেয়ার করতে হয়েছে, নার্সারি দিতে হয়েছে, পানি দিতে হয়েছে। সো অ্যাজ আমরা যাদেরকে রিক্রুট করছি তাদেরকে টেক কেয়ার করা, ফলো আপ দেওয়া, তাদেরকে আমরা শেখানো, এটা আমাদের রিটেনশনের মধ্যে যাচ্ছে। কিন্তু প্রোডাক্টিভিটি শেষ পর্যন্ত আপনি শিখাইলেন, সবই করলেন, কিন্তু সে যদি আপনার প্রোডাক্ট হোলসেল রিটেল না করছে, সে যদি বিজনেস বিওপি না করছে, আপনি নিজে যদি বলছেন তাদেরকে করতে কিন্তু নিজে না করছেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি নেই। আমরা দেখা যাচ্ছে যে আমরা কি চাই, আমরা প্রোডাক্টিভিটির থেকে আমরা ডেভেলপমেন্ট চাই। এবং টোটাল আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি যেখানে আমাদের নিজেদের ঘাড়ের উপরে কিন্তু পুরা বিজনেসটা না, আমরা টিম মিলে কাজ করে যে ভলিউমটা আসবে সেখান থেকে আমাদের ডেভেলপমেন্টটা আসবে। আমরা এই যে বছর শেষে আমরা ডিসেম্বর মাস গেল, আমাদের কংগ্রাচুলেশন টু লটস অফ অ্যাচিভার্স, আমাদের সো টু সিডনি অনেকেই হয়েছেন, আমাদের চেয়ারম্যান বোনাস কোয়ালিফায়ার হয়েছেন, আমাদের গ্লোবাল র্যালি কোয়ালিফায়ার হয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে যে মাসগুলোতে আমরা যখন সেই ভলিউম, সেই প্রোডাক্টিভিটি করতে চাই, দেখা যাচ্ছে আমরা করতে পারছি না। সো অলরেডি কিন্তু এই মাসে আমরা দেখে, এই বছর আমরা দেখেছি যে অক্টোবর নভেম্বর মাসে অনেকে কিন্তু একটু করলে কিন্তু তারা ওই তাদের ডেভেলপমেন্ট দিয়ে তারা আমাদের মার্কেটিং প্ল্যানের র্যাঙ্কিং তাদের উঠতে পারতো, তাদের গোলগুলো তারা অ্যাচিভ করতে পারতো, কিন্তু তারা কিছু আগে হাল ছেড়ে দেয়। তার মানে কি, আমার মাসের যে ভলিউম হবে, আমার মাসের যে প্রোডাক্টিভিটি থাকবে, আমার মাসের যেই পণ্য হোলসেল রিটেল হবে, যে সিসিগুলো আমার দ্বারা আসবে, আমার টিম দ্বারা আসবে, সেটাকে আমার হাতে থাকতে হবে, আমার প্ল্যানিং করতে হবে, আমার ওইভাবে আগাইতে হবে। সো আজকের প্রোডাক্টিভিটি নিয়ে সেশনটা আমি একটু লম্বা করছি। ওকে, আমি দুই ধরনের ট্রেনিংটাকে এক করে আমি দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হলো কাগজ কলম নিয়ে বসবেন, ফোকাস করার চেষ্টা করবেন। এই সেশনের পরে আপনি নিজে দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটির লেভেল কোথায়। নিচে আমি এই যে পিছনে লেখা আছে ডাবল প্রোডাক্ট ডাবল বেনিফিট, তাই না? সো আপনি যদি দুটো প্রোডাক্ট যদি সপ্তাহে সেল করেন, সেখান থেকে যদি দুটার থেকে আপনি চারটাতেও চলে যান, আপনি আপনার প্রোডাক্টিভিটি আপনি দ্বিগুণ করে নিচ্ছেন। সো আপনি দেখতে পারেন যে আপনি নিজেও যদি ধরেন একটা পণ্য ফর এভার ব্যবহার করেন, মানে টুথপেস্টটা ব্যবহার করেন, সেটার সাথে আপনি যদি অ্যালোভেরা জেল অ্যাড করেন, আপনি দুইটা প্রোডাক্ট আপনি দ্বিগুণ করে ফেলছেন। সো আপনি অনেক জায়গায় কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আমার প্রোডাক্টিভিটি, আমার সিসি ভলিউম আমি কোথায় আমি বাড়াবো। এবং আপনি যখন নিজে সেটা ফোকাস রাখছেন, টিমকেও বলছেন এবং টিমের সাথে আপনি দেখাই দিচ্ছেন যে আপনি করছেন, তারাও করবেন, দেখবেন যে আপনার খুবই সুন্দর আপনার রেজাল্ট আসবে। আজকে আমরা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলবো। সো প্রোডাক্টিভিটিটা কি, মেইনলি হচ্ছে আপনি যে পণ্যগুলো ব্যবহার করছেন। ওকে, আপনি সকালে কি আজকে সকালে অ্যালোভেরা জেল পান করেছেন? আমি এভরিডে মর্নিং, ইভেন
মানে ফার্স্ট থিং আমার মুখে দেয় সেটা হলো অ্যালোভেরা জেল, কারণ কি আমি সুস্থ থাকা এটা হলো আমি নিজেকে প্রায়োরিটি দিই, আমার নিজেকে নিয়েই শুরু হয়। আমি যদি নিজে না ব্যবহার করি, আমি নিজে যদি না করি, তাহলে কিন্তু আমার আমি অন্যদেরকে কি বলবো। এবং সিন্স উই আর ইন এ বিজনেস, আমার নতুন ক্লায়েন্টস আমার দরকার এবং আমার এক্সিস্টিং ক্লায়েন্টকে আমার টেক কেয়ার করতে হবে। সো আমার আমার কাস্টমার বেসটাকে বাড়ানো এবং আমার কাস্টমার বেসটাকে টেক কেয়ার করা। সো আমাদের নোভাস কাস্টমার বা প্রেফার্ড কাস্টমার যেটা আমরা এখন বলি, আমার নতুন নতুন কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানাতে হবে, তাদেরকে ট্রাই আউট করতে দিতে হবে। সো আপনি আপনার কেস ক্রেডিট আপনি কীভাবে মেজার করবেন, আপনি দেখতে হবে যে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাজ এ ম্যানেজার, আমি কি 4CC অ্যাক্টিভ কিনা। আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আসি, আমি যদি আমার 4CC-র ভলিউম আমি অ্যাক্টিভ না থাকি, তাহলে আমার বিজনেসের আমি কিন্তু রাস্তা দেখাইতে পারছি না অন্যদেরকে, আমি তাদেরকে বুঝাইতে পারবো না যে তারা কীভাবে তাদের 4CC করবে। আমি যদি ভালো কনজিউমার থাকি, আমি যদি ভালো নিজে প্রোডাক্ট ব্যবহার করছি, সেখান থেকেই কিন্তু আমার 4CC-র একটা ভাগ আসতেছে, তখন কিন্তু আমার ডাউনলাইন তারা টিমও দেখবে যে এখানে কিন্তু আমার আপলাইন, আমার লিডার, আমার যিনি মেন্টর, সে কিন্তু তার বডিকে টেক কেয়ার করছে, আমিও কিছুটা করি, কারণ কি সে তখন এই প্রোডাক্টগুলো সম্বন্ধে ডিসক্রিপশন করতে পারছে। আমি এখান থেকে আমার 4CC অ্যাক্টিভ কি, আমি নতুন মানুষদেরকে আমি বিজনেস সম্বন্ধে জানাচ্ছি এবং আমি আমার ক্লায়েন্টদেরকে আমার প্রোডাক্টগুলো সেল করছি। আপনি যত আপনি প্রোডাক্ট প্রমোট করবেন, আপনি যত এই ফরএভার কাউন্টার থেকে আপনি আয়দা নিজের বাসায়, আপনি নিজের ফ্যামিলির ইউজের জন্য আপনার নতুন কাস্টমারদেরকে আপনি দিচ্ছেন, আপনি পুরানদেরকে আপনার টিমে যারা সেল করছে এবং আপনি নিজের নতুন যারা ইনক্লুড করছে, এই সব কিছু মিলে কী হচ্ছে, আপনি আপনার ইনকাম বাড়ছে। সো প্রোডাক্টিভিটি বাড়া মানে কি আপনার নিজের ইনকাম বাড়া। সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট যে এই জায়গাটা আমাদের সলিড থাকে এবং মিনিমাম আমার দেখতে হবে, আমার মিনিমাম আমার 4CC-তে থাকতে হবে। ওয়াই 4CC? কারণ কি আপনি যদি 4CC না হচ্ছে, যেরকম একজন যে দোকানদার, সে কিন্তু জানে যে তার দোকান চলতে হলে আমার কত সেল, ইলেকট্রিসিটি বিল কর্মচারীকে দিতে হলে সব কিছু মিলে আমার কতটা আমার সেলস ভলিউম দরকার। ঠিক সেইভাবে আপনি চিন্তা করেন, প্রথম সপ্তাহ, মাসের প্রথম সপ্তাহে যদি আপনার 4CC-র যেই এফোর্ট আপনি দিতে হবে এটা যদি কমপ্লিট হয়ে যায়, আপনি বাকি 3 সপ্তাহ কীরকম মোটিভেশনে আপনি কাজ করতে পারবেন, আপনি অ্যামেজিং মোটিভেশনে কাজ করতে পারবেন। কারণ কি জানে যে প্রতি বিন্দু যে CC-গুলো টিম থেকে আসতেছে সেটার বেনিফিট, সেটার কমিশন আপনি পাবেন। আর যদি মাস শেষে, এই যে আজকে মাসের শেষ দিনে, যদি আপনি 4CC ভলিউম আপনার টার্গেট ফুলফিল করার জন্য আপনি যা যা করা আপনি তখন শেষে ক্যালকুলেশন করছেন, তখন কিন্তু ওই টিম ফলো আপ, ওই টিম জিনিসটা কিন্তু আপনার মোটিভেশন নিয়ে হচ্ছে না, তখন দেখবেন যে সেটার আরও আপনার একটা হেডেক, একটা মাথা ব্যথা নিয়ে কাজ হচ্ছে। সো আপনি দেখবেন যে আপনি এখানে 35% to 48% আপনার রিটেল প্রফিট করতে পারছেন। আপনি যদি বিজনেসের ভাষায় বলেন, এখানে 54% থেকে 92% আপনি যেটা ইনভেস্ট করতেছেন সেটা আপনি রিটার্ন পাচ্ছেন। বলেন যে কোনো বিজনেসে এতটা কিন্তু আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেই, এবং আপনি যখন রিটেল করতেছেন আপনি সাথে সাথে আপনি ক্যাশ টাকা হাতে পাচ্ছেন। যাদের কাছে আপনি প্রোডাক্টগুলো রিটেল করতেছেন, তাদের তারা কিন্তু ভবিষ্যতে আপনার হতে পারে বিজনেস পার্টনার হবে, এবং কেউ যদি স্যাটিসফাইড কাস্টমার থাকে, কেউ যদি এই পণ্য নিয়ে খুশি থাকে এবং আপনার সার্ভিস নিয়ে খুশি থাকে, সে কিন্তু একটা ফ্যান্টাস্টিক আপনার টিম মেম্বার একজন FBO হইতে পারে। সো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার অ্যাক্টিভিটিটা বাড়ানো, ওকে, আপনার নিজের ফিল্ডে থেকে অ্যাক্টিভিটি বাড়ানো। টেবিলে বসে টিমকে বলা যে তোমরা 4CC করো, রাদার দেন আপনি যদি নিজে ফিল্ডে থাকেন তাদেরকে নিয়ে আপনি কাজ করেন, দেখবেন যে আপনার অ্যাক্টিভিটির সাথে আপনার কেস ক্রেডিট আপনার বাড়ছে। এই যে পাশের ছবিটা দেখছেন, এই যে র্যালির ছবি, আফ্রিকান কান্ট্রিজ, আমি দেখতেছি অ্যামেজিং ওরা কিন্তু কাজ করছে। কেন? ওদের মাঝে ক্ষুধা আছে অনেক, কিন্তু ওনাদের মাঝে ক্ষুধাটা কিন্তু ওনারা কোম্পানির যেই রিকোয়ারমেন্ট
সেগুলো এমনি মিটাচ্ছে, ওর জন্য কিন্তু আপনি তারা র্যালিগুলোতে যেতে পারতেছে, কোয়ালিফাই করতে পারতেছে। আমি লাস্ট যখন আমরা সুইডেনে গেলাম, সুইডেনে আমি যে হোটেলে ছিলাম সে হোটেলে আফ্রিকান কান্ট্রিজ থেকে একদম ভরা ছিল। আমি এত অ্যামেজড যে ওয়াও। এবং চিন্তা করেন এখানে লেভেল 1 $3,739 একটা চেক, 2016 এই চেকটা, সেই চেকটা রিসিভ করার জন্য তাকে র্যালিতে নিয়ে যাওয়া হয়েছে। সো এই যে যেই আমরা আমরা আয় করতে আসছি, কিন্তু আমরা যদি কোম্পানির মার্কেটিং প্ল্যানের অনুযায়ী কাজ করি, আমরা তো সেটার অনেক বেশি বেনিফিট আমরা ফিরে পাই। আপনি এই জন্য নিজের জানতে হবে যে আমি আমার প্রোডাক্টিভিটি লেভেলে আমি কোথায় আছি। আপনি নিজেকে স্কোর করতে হবে, বুঝতে হবে যে আমি কোথায় আছি। তো আপনি লিস্ট করবেন প্রতিটা পণ্য আপনি যেগুলো ব্যবহার করেন সেগুলোর একটা লিস্ট করেন, ওকে? এবং প্রতিটা পণ্যের ব্যবহারের পণ্যগুলোর আপনি নিজে যেটা ব্যবহার করছেন আপনি নিজেকে একটা করে পয়েন্ট দেন, ওকে? তো আপনি প্রথমে নিজেকে স্কোর করেন। এবং আপনি যদি 15টা প্রোডাক্ট ব্যবহার করছেন, ফ্যান্টাস্টিক, মিনিমাম 15 প্রোডাক্ট, অ্যামেজিং। আপনি যদি 10 থেকে 14টা প্রোডাক্ট ব্যবহার করছেন, খুব ভালো। এবং যদি 5 থেকে 9টা প্রোডাক্ট, আপনি আরও এক্সপ্লোর করতে হবে। তো আপনি নিজেকে দেখেন যে আপনার প্রোডাক্টিভিটিতে নিজের ক্ষেত্রে আপনি কোথায় আছেন। আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রে, আপনি যখন রিটেল করছেন সেখানে আপনি কোথায় আছেন, আপনি কতগুলো প্রোডাক্ট ডেমো করছেন, ওকে? আপনার বাসায় যখন কেউ আসছে তাদেরকে আপনি কি ছোট একটা গ্লাসে করে আপনার মানে অভ্যাসে কি পরিণত করছেন যে একজন বাসায় আসলে তাকে অ্যাটলিস্ট আপনি অ্যালোভেরা জেল পান করানো, এই যে আমাদের ব্যারিন একটা কীরকম আমাদের অ্যালোভেরা জেল কি কোনো সময় পান করেছেন, এই যে যে ঢেলে আপনি আপনার গেস্টদেরকে দেখানো, আপনার নতুন নতুন যারা আছে তাদেরকে একজন একজন করে প্রোডাক্ট সম্বন্ধে বোঝানো, FLP 360 বা আপনার অনলাইনে যে আপনার আইডি নম্বর .fbo.foreverliving.com এই যে আপনার পার্সোনাল ওয়েবসাইট, এটাকে আপনি সবাইকে দেওয়া। আপনি আপনার ফ্রেন্ডদেরকে তো বলতে পারেন যে দেখো তুমি আমার অনলাইন, আমার নিজস্ব স্টোর আছে, সেখান থেকে তুমি অ্যাটলিস্ট একটা টুথপেস্ট কিনে নাও। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি প্রোডাক্টগুলো মানুষদেরকে ট্রায়াল করতে দেন, লাইক ব্যবহার করা, এবং এখান থেকে আপনি প্রেফারড কাস্টমার আপনি পাবেন। সো আপনি রিটেল করবেন যত আপনি পারেন। সো আপনি যদি নিজেকে স্কোর করতে হয় যে আপনি নিজেকে দেখবেন যে রিটেলের ক্ষেত্রে, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় রাখছেন, সো এখানে আপনি নিজেকে পয়েন্ট দিবেন। কতগুলো আপনি সপ্তাহ বা মাসে আপনি হোম ডেমো করছেন, আপনি প্রোডাক্ট ডেমো দেখাচ্ছেন, আপনি কতজনের সাথে একজন একজন করে বসে আপনি পণ্য সম্বন্ধে বলছেন, আপনি নিজের ওয়েবসাইট বা FLP 360 দ্বারা আপনি কত মানুষদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন রিটেল স্টোরের জন্য, আপনার অলরেডি যে কাস্টমারগুলো আছে কতজনকে আপনি ফলো আপে রাখছেন, এবং নিজেকে আপনি পয়েন্টস দেন। আপনি যদি 15 পয়েন্টস হয়, এক্সেলেন্ট, খুব ভালো, 10 থেকে 14 পয়েন্ট, গুড, ভালো, এবং 5 থেকে 9 পয়েন্ট যদি হয় তাহলে আপনি আরও করা উচিত। সো অ্যাটলিস্ট আমি বলবো সপ্তাহে আপনি 2টা হোম ডেমো দেবেন। এখন কিন্তু বাংলাদেশে আমি বলতে পারো যে আমাদের কোনো অজুহাত নেই, কারণ কি দেখতেছি এত মানুষের আনাজনা, আমাদের সেফটিনেস, মাস্ক পরা, আমাদের সেফ থাকতে হবে। কিন্তু মনেও রাখতে হবে যে কোভিড-19 সিচুয়েশন বাংলাদেশে আছে, এবং এটা ভিজুয়ালি না থাকলেও নিজেকে সেফ রাখা, এবং আপনি আপনার কাস্টমারদেরকে তাদেরকে সেফ রেখে কিন্তু আপনি হোম ডেমো করতে পারছেন, মেক শিওর করছেন কারোর যেন কোনো সিমটমস না থাকে, আপনি মানুষদেরকে আপনি ঝুড়ি বা প্রোডাক্টস আপনি দিয়ে আসতে পারছেন। সো আপনার প্রোডাক্টিভিটি যত বাড়বে ততই কিন্তু বেটার। সো আমাদের রিটেলিংয়ের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে স্টোরি কিন্তু সেল করে। মানুষ কিন্তু অভিজ্ঞতা যদি দেখে যে আপনি, ফর এক্সাম্পল, আপনাকে দেখে লাগলো যে আপনার স্কিন আগের থেকে সুন্দর লাগছে, সো বলবে যে মানুষ জানতে চায় যে কি করেছো তুমি বা তোমার এই পরিবর্তনটা কেন হয়েছে। সো স্টোরি কিন্তু মানুষ শুনতে চায়। সো আমরা যদি, আপনি যদি ফ্যাক্ট বলেন অ্যালোভেরার এত গুণাগুণ আছে, এই এই এই,
ওটা কিন্তু মানুষ অতটা কিন্তু শোনার অত আগ্রহ থাকে না, কিন্তু আপনি যদি বলেন যে দেখো আমি অ্যালোভেরা জেল পান করাতে আমার টয়লেটটা খুব ভালো ক্লিয়ার হয়েছে এবং আমি এনার্জি এখন এতটা এনার্জি যে আমি ক্লান্ত হই না, আমার অফিসে আমি আরো ভালো কাজ করতে পারছি, এই স্টোরিগুলো কিন্তু মানুষ শুনতে চায়, ওটাতে মানুষ আগ্রহ হয়। সো আপনি নিজের অভিজ্ঞতা এবং আপনি যদি নিজের অভিজ্ঞতা না থাকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি প্রোডাক্ট ইউজ করলে কিন্তু সে অভিজ্ঞতা গুলো আছে, আপনি নিজে চেষ্টা করবেন, আপনি সবচেয়ে বেস্ট কাস্টমার আপনি থাকবেন, আপনি রেকমেন্ড করবেন, আপনি বিক্রি করবেন। আপনি যখন একজন একটা পণ্য তাকে বলবেন যে তুমি ব্যবহার করো, তুমি দেখো, তোমার যদি ভালো লাগে তাহলে গুড, আর না হলে তো তোমার টাকা ফেরত আছে, কোম্পানি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। আপনি যখন রিটেল করছেন আপনি ইমিডিয়েটলি কিন্তু আপনার ইনকাম চলে আসতেছে, এই ইনকাম থেকে আপনার বিজনেসে যে খরচা সেটা কিন্তু আপনি রিকভার করতে পারছেন, এবং আপনার প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার আপনার যে প্রোডাক্টগুলো সেল করছেন সেখান থেকে যেই টাকাগুলো আসতেছে তা দিয়ে আপনি কিন্তু মেক শিওর করতে হবে যে আপনার যে পণ্যগুলো আপনার বাসায় থাকা উচিত আবার রিসেল করার জন্য সেগুলো আপনি নিয়ে আসছেন। অনেকে কি করে, তারা পণ্য বিক্রি করার পর ওই টাকাটা তারা আবার ব্যয় করে ফেলে, কিন্তু আপনার বিজনেস আপনার যে সিসি রানিং থাকবে, আপনার মাসে কত হাজার টাকা আপনি হোলসেল রিটেল করে যে পণ্য বাসায় রাখতে হবে আপনার, ধরেন হঠাৎ করে আপনার এই পণ্য নেই বা ওই পণ্য নেই, আপনার 5 থেকে 10টা করে পণ্য আপনার নিজের শোরুমের জন্য আপনি সাজায় রাখতে হবে, জানি আপনি সেটাকে আবার রিসেল করতে পারেন, এবং নতুন নতুন যে প্রোডাক্টগুলো আপনি ট্রাই আউট করতে পারেন সেগুলো ট্রাই আউট করার জন্য কিন্তু আপনার টাকা আলাদা করে রাখতে হবে। আমরা এখানে আমি আপনাকে একটু এক্সাম্পল দিচ্ছি, আপনি যে 4 সিসি আপনি মাসের 4 সিসি করতে হবে, এটা কিন্তু আপনি কিভাবে করতে পারেন? আমরা যদি বলি আপনার একজন কাস্টমার, একজন ফ্যামিলি, একটা পরিবার যদি আপনার কাছ থেকে পণ্য নেয়, সে পরিবারটা হতে পারে আপনি সেই কাস্টমার একটা হতে পারে সাবান নিবে, সে একটা হলো আপনার আমাদের এমপিডি তার ঘর পরিষ্কার রাখার জন্য, সে 4টা অ্যালোভেরা জেল লাগতে পারে, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চারা মিলে তাদের 4টা অ্যালোভেরা জেল যাবে মাসে, একটা হতে পারে আর্জি এবং হিট লোশন। এটা কিন্তু একটা পরিবারের জন্য এই 8টা পণ্য কিন্তু মাসে লাগার অবভিয়াসলি অনেকেই নিতে পারে, পরিবার বা দু ইয়া হাজব্যান্ড ওয়াইফ মিলে এটা পণ্য নিতে পারে। সো এরকম যদি আপনি কাস্টমার রাখেন, এই 8টা পণ্য কিনছেন, আপনি 5টা কাস্টমারে কিন্তু আপনি 4.7 সিসি হয়ে আসতেছে, এর থেকে আপনি রিটেল প্রফিট করতেছেন 24,530 টাকা। আপনি যদি ভাবছেন যে না এত বড় প্যাকেজ আমি রাখবো না, আমি এর থেকে প্যাকেজটাকে একটু ছোট করি, সো আমার কাস্টমারকে আমি এই আমি প্রমোশনে আমি আমরা টিম মিলে আমরা ক্যাম্পেইন করছি, সো একটা টুথপেস্ট এবং প্রতিটা মানুষের তার মাসিক মিনিমাম দরকার হচ্ছে 2টা অ্যালোভেরা জেল, সে যদি হাফ এ গ্লাস বা 1 কাপ করে খায় প্রতিদিন সকাল, একটা মধু এবং একটা হিট লোশন। সো এই 5টা পণ্য যদি আমি একজনকে সেল করি তাহলে আমার 13টা এরকম কাস্টমার লাগবে, এবং তাহলে আমার 4.134 সিসি হচ্ছে, আমার রিটেল প্রফিট হচ্ছে 22,113 টাকা। এখন যদি আপনি ভাবেন যে না আমি আরেকটু ছোট প্যাকেট করি, সো আপনি আরেকটু ছোট প্যাকেট করেন, ফর এক্সাম্পল একটা টুথপেস্ট, 2টা অ্যালোভেরা জেল এবং একটা হিট লোশন, এখানে 4টা পণ্য যদি আপনি সেল করেন অ্যাজ এ প্যাকেজ, আপনি এরকম 16টা কাস্টমার লাগবে, তাহলে আপনি 4.26 সিসি আপনি পার করছেন। সো এতে আপনি রিটেল প্রফিট হচ্ছে 22,000 টাকা, 22,128 টাকা। সো এবং যদি ভাবছেন যে না আমি এর থেকেও ছোট প্যাকেট আমি সেল করবো, সো ধরেন আপনি একটা অ্যালোভেরা জেল এবং একটা হিট লোশন 2টা পণ্য, আপনি 2টা পণ্য যদি প্রতিদিন সেল করেন আপনি 28টা কাস্টমার লাগবে, 28টা কাস্টমার আপনি 4.88 সিসি হয়ে যাচ্ছে এবং আপনি 21,280 টাকা প্রফিট। সো আপনি দেখতে পাচ্ছেন যে 4 সিসি করতে হলে কিন্তু আপনার বেশি কাস্টমার লাগছে না, ডিপেন্ড করছে আপনি প্রতি কাস্টমারকে কতগুলো পণ্য দিচ্ছেন। এবং বলেন 1টা অ্যালোভেরা জেল, 1টা হিট লোশন, এটা কি বেশি পণ্য বলা হচ্ছে?
মাসে 30 দিন আপনি যদি 30 দিনে 30টা কাস্টমারকে সেল করেন, বা ধরেন 28টা কাস্টমার সেল করেন, আপনার মান্থলি রিকোয়ারমেন্ট চলে আসতেছে। কোন ব্যবসায়, কোন কাপড়ের দোকানে বা জুতার দোকানে 28টা কাস্টমার হইলে তাদের ব্যবসার পুরো টার্নওভারের যে ভলিউমটা দরকার হয়ে যায়? কোনো ব্যবসায় কিন্তু না। কিন্তু ফরএভারে আপনি সফল হবেন যদি আপনি 20 থেকে 30টা কাস্টমারকে আপনি টেক কেয়ার করেন। সো পুরাপুরি আমাদের এই যে আমরা ইনকাম করব, পুরাপুরি আমাদের ইনকামটা কিন্তু কয়েকটা জিনিসের উপরে কিন্তু আমাদের ইনকামটার ভারী আছে। একটা হচ্ছে মাইন্ডসেট, আমার চিন্তাধারা কি, এবং চিন্তাধারার থেকেই কিন্তু আপনি সবচেয়ে বেশি আর্নিং করতে পারছেন, আপনি সবচেয়ে বেশি আয় করতে পারতেছেন। আপনি বাসায় পণ্য আছে, সব কিছুই আছে, কিন্তু আজকে মন চাচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে না, একটু ঠান্ডা বেশি না, এই জ্যামের মধ্যে আমি কোথাও যাব না, এই যে মাইন্ডসেট না, টিমকে ফলো আপ খুব কঠিন। আমার মাইন্ডসেট যদি নেগেটিভ থাকে আমার ইনকাম কিন্তু ওইভাবে আসবে না। আমার মাইন্ডসেট যদি পজিটিভ থাকে ইনকাম উইল বি অ্যামেজিং। আমি যদি ইনফ্লুয়েন্স করতে পারি, আমি যদি একটা মানুষকে বুঝাইতে পারি, তাকে খুশি রাখতে পারি, সে কিন্তু আমার টিম এবং আমার কাস্টমার তারা কিন্তু আমার কথায় যদি তারা হ্যাপি থাকে, সেখান থেকেই কিন্তু তারা আমাকে ইনকাম দিতে পারে। লেভারেজ হচ্ছে আপনি একজনের দ্বারা আপনি পাচ্ছেন, সো আপনি টিম থেকে আপনি লেভারেজ পাচ্ছেন, তারা কাজ করছে, আপনি আয় করছেন, বা আপনার একজন কাস্টমার সে একজনকে রিকমেন্ড করছে এবং তার দ্বারা আপনি ইনকাম পাচ্ছেন। আপনি ইনকাম পাচ্ছেন আপনি যেটা ডাইরেক্ট আপনি হলো সেল করছেন, এবং আপনি শ্রম দিয়ে যেটা করছেন, আপনি দেখবেন শ্রমে কিন্তু আপনি সবচেয়ে কম আয় করতেছেন, আপনার মাইন্ডসেট আপনার চিন্তাধারার থেকেই কিন্তু আপনি সবচেয়ে বেশি আয় করছেন। সো প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটি হচ্ছে টোটাল যে হোলসেল, এবং সেটা দিয়ে আপনি প্রতিজন যারা অর্ডার করছে ততজনকে আপনি ভাগ দেন, আপনার একটা নম্বর চলে আসবে, সে নম্বরটা দিয়ে আপনি দেখতে পারবেন প্রতি মাসে আপনার প্রোডাক্টিভিটি বাড়তেছে কি কমতেছে। আপনি যদি আপনার আপনার প্রোডাক্টিভিটি বাড়ার বা কমার বা বুঝার আপনার একটা ফর্মুলা আমি আপনাকে শেয়ার করি। আপনি কতজন কাস্টমারকে আপনি প্রোডাক্টগুলো সেল করতেছেন, এবং সেই প্রতিটা সেলসের সাইজটা কি? এই যে একটু আগে আমি যেটা দেখালাম, আপনি 3টা পণ্য সেল করছেন নাকি আপনি 5টা পণ্য সেল করতেছেন না 2টা পণ্য সেল করছেন, এবং কতবার সেল করতেছেন, তার মানে কি আপনার ক্লায়েন্টস কতজন, 10টা কাস্টমার নাকি 20টা কাস্টমার নাকি 30টা কাস্টমার, এই 10টা 20টা 30টা কাস্টমারকে আপনি কত বড় সাইজের প্যাকেট দিচ্ছেন, 2টা পণ্য দিচ্ছেন না 5টা পণ্য দিচ্ছেন, এবং এটা আপনি মাসে কতবার করছেন। আপনি যতবার করবেন আপনার ইনকাম ততবার বাড়বে, বা আপনি যত বড় সাইজের প্যাকেজ বানাবেন তত আপনার ইনকাম বাড়বে, বা আপনি যত ছোট সাইজ থাকলেও আপনি যদি কাস্টমার অনেক থাকে সেটা কিন্তু আপনার কভার করবে। সো আমরা যদি এখানে এই ফর্মুলাতে যদি ঢুকাই কাস্টমার বা ক্লায়েন্টস সাইজ এবং ফ্রিকোয়েন্সি কতবার, সো ধরেন আপনার এখানে ক্লায়েন্টস হলো 100 জন, ওকে, আপনি 1000 টাকার পণ্য আপনি সেল করতেছেন, এবং এই 100 জনকে আপনি দুইবার এটা করতেছেন, আপনি 100 জন কাস্টমারকে আপনি 1000 টাকার পণ্য আপনি দুইবার দিচ্ছেন মাসে, এখানে কিন্তু আপনি দেখবেন 200,000 আপনি চলে আসতেছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি গত মাসে 100 জনকে আমি সেল করছি, আমি একটু বেশি করব, ওকে, আমি বেশি না, আমি একটু বেশি করব, আমি 110 জনকে আমি সেল করব, এবং আমি গত মাসে আমি প্রতিজনকে 1000 টাকার পণ্য সেল করেছি, সো আমি এখানে বেশি না 1100 টাকার পণ্য সেল করব, এখানে আপনি দেখবেন যে 10% আপনি যদি প্রতিটাতে ইনক্রিজ করেন, এখানে আপনি 266,000, মানে আপনি 33% আপনি কিন্তু ইনক্রিজ করতে পারছেন। আপনি যদি দেখেন যে এখানে আমরা নাম্বার নিয়ে খেলা করা হয়েছে, তাই না, সো আপনি যদি 100টা কাস্টমার তাদেরকে যদি 2000 টাকার পণ্য বিক্রি করেন,
এটা আপনি মাসে দুইবার করছেন, এখানে আপনি 4 লাখ টাকা আপনার রিটেল ইনকাম, 4 লাখ টাকা রিটেল ইনকাম করা যায়। এটা পুরো নাম্বারস গেম, এবং আমাদের বুঝতে হবে যে আমাদের ইনকামটা কোথায়। ইমাজিন বাংলাদেশে কি 100 জনকে আপনি মাসে 100টা কাস্টমার কি সেল করা কি অসম্ভব ব্যাপার? আমি বলবো না। 2000 টাকার পণ্য কি সেল করা ইজ ইট ইম্পসিবল? নো। এখানে আপনি একটা অ্যালোভেরা জেল এবং একটা টুথপেস্টের কথা বলা হয়েছে, আপনি দুইবার এটা করছেন, আপনি 400,000 টাকা, এবং সেটাকে যদি আপনি 10% আপনি ইনক্রিজ করেন, কেউ যদি বলেন এইভাবে সে সেল করতেছে, তার টিমেও একই কাজ করছে, সে কি চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করবে না? সে অবশ্যই করবে। সে কি গ্লোবাল র্যালি করবে না? সে অবশ্যই করবে। কিন্তু আমরা বিজনেসকে বিজনেস হিসাবে নিচ্ছি না, আমরা ভাবতেছি কি নেটওয়ার্ক মার্কেটিং আসছে, বিজনেস এমনি এমনি হবে। নো, দিস ইজ বিজনেস অ্যাজ এনি বিজনেস। বলেন কোন ব্যবসায় 100টা কাস্টমার মাসে রাখে না? আমরা 30টা কাস্টমার কথা বলতেছি। সো ধরেন আপনার যদি 100টা কাস্টমার থাকে, সেটাকে আপনি শুধু 10% আপনি বাড়ায় 110টা কাস্টমার নিয়ে আসলেন, বেশি না, আপনি 200 টাকা, আপনি 10% বাড়াইলেন 2200 টাকা, এবং এখানেও 10% বাড়াইলেন, আপনি আগে যত মাসে করতে তার থেকে একটু বেশি। আপনি দেখতেছেন এখানে 532,000 আপনি 33 ইনক্রিজ হলো। আপনি তার পরের মাসে যদি 5% বাড়ান, আপনি 52% ইনক্রিজ, তার পরের মাসে যদি আরও 5% বাড়ান, আপনি 73% ইনক্রিজ। বেশি বেশির কথা বলা হচ্ছে না, আমি নম্বরগুলো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। 120টা কাস্টমারকে 2400 টাকার রিটেল যদি আপনি করেন এবং এটা মাসে দুইবার করেন, আপনি প্রায় 7 লাখ টাকা আপনার রিটেল প্রফিট আনতে পারবেন। কেন না, আপনার বিজনেসটা আপনার হাতে, বোনাস তো আলাদা, এটা বোনাসের কথা বলা হচ্ছে না, এখানে রিটেল প্রফিটের কথা বলা হচ্ছে। সো আপনি আপনার সেলস আপনি যতটা বাড়াবেন, আপনি যতটা ডেভেলপ করবেন এবং আপনার সিস্টেমটাকে আপনি প্ল্যানিং করে আগাবেন, দেখবেন যে আপনি আপনার বিজনেসটাকে নিজের হাতে চলে আসতেছে, কনফিডেন্স নিয়ে আপনি কাজ করছেন এবং আপনি এক্সপ্যান্ড করবেন। আপনি আপনার টিমকে নিয়ে বসবেন, চলো আমরা এই সাইডে আমরা কাজ করি, এই সাইডে এই মাসে করেছি, আরেক সাইডে আমরা আরেক গ্রামে যাচ্ছি, ঢাকা শহরেই আপনার আশপাশে দেখবেন যে আপনার কভার, আপনি যে এরিয়াতে আছেন সেখানে কিন্তু দেখবেন দূর থেকে কেউ এসে কভার করতেছে। সো আপনি চেষ্টা করবেন যে আপনার ক্লায়েন্টস আপনি ইনক্রিজ করা। সো এখানে লেখা আছে ইনক্রিজিং ইয়োর লিড জেনারেশন থ্রু রেফারেল সিস্টেম। তাহলে রেফারেল সিস্টেমটা কি? রেফারেল হচ্ছে আপনি ধরেন একজন একটা কাস্টমার আছে, সেই কাস্টমার অ্যালোভেরা জেল পান করে খুব খুশি, এবং তাকে জিজ্ঞাসা করলাম তোমার ফ্যামিলিতে বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি কেউ আছে যে তারাও অ্যালোভেরা পছন্দ করবে? সো তার মানে কি, আপনি যদি নিজের মধ্যে থাকে যে যে আপনার হ্যাপি কাস্টমার তাকে আপনি সবসময় একটা বা দুইটা রেফারেল নেবেন, হতে পারে তাকে সে যদি কারোকে রেফার করে তাকে আপনি একটা গিফট দিচ্ছেন, ও একটা লিপস দিচ্ছেন ফর এক্সাম্পল, ওতে দেখবেন যে আপনার এটা সিস্টেমে চলে আসবে, একটা কাস্টমার থেকে আরেকটা কাস্টমার পাওয়া। সো আপনার ফর এক্সাম্পল আপনি যদি ইনক্রিজ করেন, ইনক্রিজিং ইয়োর ক্লায়েন্ট রিটেনশন রেট বাই ডেলিভারিং হায়ার দ্যান দ্য এক্সপেক্টেড লেভেলস অফ সার্ভিস। সো একজন কাস্টমার তার কাছ থেকে যদি সে যদি বলে যে আমার দুটো অ্যালোভেরা জেল দরকার, সে বলতে না বলতে আপনি তার বাসায় যাই পৌঁছায় দিয়ে আসলেন, ওকে, আপনি তার আগামীকাল হলেও হয়তো কিন্তু আপনি এক্সট্রা সার্ভিস দিলেন, তার বাচ্চাদের বার্থডে আপনি নোট করে রাখছেন, আপনি একটা গিফট পাঠিয়ে দিলেন, এই যে যে এক্সট্রা সার্ভিস আপনি দিবেন, এর জন্য দেখবেন যে আপনার ক্লায়েন্টসরা আপনার সাথে মোর বিজনেস আপনাকে রেফার দেওয়া এগুলোর জন্য কিন্তু আরও বেশি আগ্রহী থাকবে। সো এটা কিন্তু আপনার ক্লায়েন্ট বাড়ানোর একটা স্ট্র্যাটেজি, ফলো আপ অফ ইয়োর কাস্টমার্স। এবং আপনার টিমে যে তারা সেল করবে, বেটার সেলস,
বেটার স্ট্যান্ডার্ড আপনি পুরোপুরি টিম মিলে সেটার জন্য আপনি কি করতে পারেন? আপনি আপনার টিমকে বলতে পারেন যে চলো আমরা এই মাসে দেখি কাউন্টারে কি কি পণ্য আছে, ওকে এই 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 পণ্য আছে, চলো আমরা কোন ধরনের কাস্টমার সাথে আমরা এই মাসে আমরা কাজ করব, ওকে আমরা রেস্টুরেন্ট নিয়ে কাজ করব, আমরা রেস্টুরেন্টে জানি হাত পা পড়ে গেলে ছিলে গেলে ওদের ঘাড় ব্যথা করছে, সো আমরা হিট লোশন, অ্যালোফার্স এবং অ্যালোভেরা জেলি এই তিনটে পণ্য দিয়ে আমরা প্যাকেজ করি, আমরা চলো সবগুলো রেস্টুরেন্টে আমরা এইটার প্রমোশন করি। এটা হলো টিম নিয়ে একসাথে বসে একটা ই করা। ধরেন গেলে আর এক মাসে চলো আমরা কী করব, আমরা এই মাসে আমরা অ্যালোভেরা জেল এবং আমরা লাইট আল্ট্রা নিয়ে কাজ করব, কারণ কি মানুষ এই বছর শুরুতে অনেকেই চায় তাদের ওজন কমানোর জন্য, সো আমাদের এই দুইটা পণ্য নিয়ে কিভাবে করা যায় চলো আমরা দেখি কে কত এই দুইটা পণ্য নিয়ে সেল করতে পারে। সো আপনার টিমকে নিয়ে, ওকে এখানে লেখা আছে এসওপি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর টু আপসেল অ্যান্ড ক্রস সেল। সো আপনি প্যাকেজ কমপ্লিমেন্টারি প্রোডাক্টস টুগেদার, আপনি দুইটা পণ্য মিলে আপনি একটা প্যাকেজ বানান, এবং আপনি যদি টিম মিলে করবেন দেখবেন যে টিমের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, তারা সবাই মিলে করছে এবং এতে আপনি কিন্তু একটা ব্র্যান্ডিং করতেছেন আপনার একটা, কারণ কি আমাদের বিজনেস অনেক ধরনের কিন্তু আপনার ফিল্ড আছে, আপনার স্কিন কেয়ার আছে, আপনার ওয়েট ম্যানেজমেন্ট আছে, আপনার রিল্যাক্সেশন আছে, আপনার পার্সোনাল কেয়ার, আপনার বাড়ি পরিষ্কার রাখা, এতগুলোই আছে। এর মধ্যে আপনি যদি চিন্তা করেন একটা থিম করেন প্রতি মাসের জন্য, তাহলে টিমের মধ্যে কতটা এক্সাইটমেন্ট থাকবে এবং আপনার মধ্যে এক্সাইটমেন্ট আসবে। সো আপনি চিন্তা করেন যে যখন আপনি কাস্টমারকে আপনি ফলো আপ করছেন, আমাদের কি মেক শিওর করতে হবে আপনার কাস্টমার শুধু একবারই আপনার সাথে পণ্য কিনে নেই, তারা জানি আবার হলো আপনার কাছ থেকে পণ্য কিনে, আবার কিনে, কারণ কি অনেকেই কিন্তু আমাদের সাথে প্রথমবারের মতন পণ্য কিনেছে এবং তারপরে আর কোনো দিন না, কারণ আমরাও তাদের ফোন দিইনি, আমরা তাদেরকে তাদের সাথে আমার সম্পর্কটা আমি ধরে রেখে নিই। সো আমার সম্পর্কটা আমার কাস্টমারের সাথে ধরে রাখতে হবে, আমার তাদেরকে ফলো আপ করতে হবে, এবং আমি ধরেন আমি একই কাস্টমারকে আমি কিন্তু বারবার দাওয়াত দিতে পারি। ধরেন আমি একবার হলো পার্সোনাল কেয়ার হোম ডেমো করলাম, আবার আমি তাকে স্কিন কেয়ারের জন্য ডাকলাম, আবার অন্য সময় আমি তাকে ওয়েট ম্যানেজমেন্টের জন্য ডাকতে পারি, এবং আমি যদি ইভেন্ট বানাই এবং ধরেন ঈদের উপলক্ষে তাদেরকে একটা গিফট পাঠানো, এই যে যে রিলেশনশিপ ধরে রাখা, দ্যাট ইজ সো সো ইম্পর্টেন্ট। সো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি স্ট্র্যাটেজি, এবং আপনি একই কাস্টমারকেও কিন্তু আপনি কতবার তাকে কন্ট্যাক্ট করবেন। অনেক সময় দেখা যায় একটা অর্ডারের পরে আমি যে তাকে আবারও নেব, সেটা কিন্তু এই যে এফ এর জায়গায় যে ফ্রিকোয়েন্সি, আমি তাকে দুইবার তাকে আমি করছি, সেম কাস্টমারকে দুইবার আমি সেল করছি। সো আমি তাকে অ্যালোভেরা জেল আবার বিক্রি করার জন্য আমার তাকে ফলো আপ রাখতে হবে, সেম কাস্টমারকে আমি আবার রিসেল করা, তাই না, তাকে আবার হলো পণ্য ইন্ট্রোডিউস করা বা নতুন পণ্য বা সেম পণ্য আবার রিসেল করা। সো আমার তখন এর জন্য কী লাগবে, আমার স্ট্র্যাটেজি লাগবে যে আমার যখন একটা কাস্টমারকে সেল করা হয়েছে, সে আবার হচ্ছে সে পজিটিভলি আবার কখন সে শপিং করবে, এবং এইটার ফ্রিকোয়েন্সি বাড়ানো। সো আপনার প্রোডাক্টিভিটিটাকে 10 ways, মিনিমাম 10 ways আপনি সিসি অ্যাক্টিভিটিটাকে ধরে রাখার জন্য, আপনার প্রোডাক্টিভিটিটাকে বাড়ানো এবং ধরে রাখার জন্য, সেটা হলো নাম্বার ওয়ান হলো আপনি মিনিমাম আপনি নিজে কত পণ্য ব্যবহার করছেন, নিজে পার্সোনালি আপনি 1 cc পণ্য আপনার ব্যবহার করা উচিত। আপনি আপনার টেক কেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে, বলেন আপনি যদি ফর এভার লিভিং প্রোডাক্টসের পণ্য আপনি ভালোবাসেন, আপনি জানেন যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে, সো কেন না আপনি আপনার ফ্যামিলি এবং পরিবারদেরকে তাদেরকে জানানো এবং তাদের সাথে শেয়ার করা, তাদেরকে প্রোডাক্ট ট্রাই করতে দেওয়া, এবং আপনার যারা কাস্টমার তারা যেই এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো সেই স্টোরিগুলো শেয়ার করেন, আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনার অ্যাক্টিভিটি বেস সেলিং, তাই না, যে আপনার টিমের সাথে বসেন যে আমরা কোন কোন জায়গায় সেল করবো, কী কী পণ্য সেল করবো, আপনি ক্যাম্পেইনিং করা, আপনার নতুন নতুন মানুষদেরকে বিজনেসে ইনক্লুড করা, এবং আপনি যারা অলরেডি আপনার কাস্টমার তাদেরকে আবার জানি তারা অর্ডার দেয় সেটার জন্য টেক কেয়ার করা,
এবং আপনার কাস্টমাররা যারা অলরেডি অর্ডার করছে তাদের কাছ থেকে আপনার রেফারেল নেওয়া, তারা যদি হ্যাপি থাকে তারা অবশ্যই অন্যদেরকে রেফার করবে, এবং যারা যখন রেফার করছে আপনার থ্যাংক ইউ বলে আপনি একটা লিপস গিফট দিয়েন। আপনি যখন এই তাকে দিই আপনি একজন ইন্ট্রোডিউস করাতে আপনি একটা কাস্টমার পেয়েছেন, তাকে একটা লিপস দিবেন, দেখবেন যে সে কিন্তু আরও আপনাকে নতুন কাস্টমার রেফার দেবে। চ্যারিটি এবং অ্যাক্টিভিটি, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের সাহায্য দরকার, কমিউনিটি থাকে, স্কুলের স্যার কোনো ই থাকে, আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিতে আপনি ইনভলভ হবেন, জানি মানুষ জানে যে আপনি একটা ভালো মানুষ এবং আপনি মানুষের উপকার করতে চান। গিফট, আপনি কেন যখন একজনের বাসায় দাওয়াত যাচ্ছেন মিষ্টি প্যাকেটের সাথে একটা হিট লোশন, একটা টুথপেস্ট, একটা ময়েশ্চারাইজিং লোশন, একটা অ্যালোভেরা জেল, আপনি বিভিন্ন জিনিস আপনি গিফট দিতে পারেন। গিফট দেওয়াতে কিন্তু আপনি আপনার বিজনেসকে প্রমোট করছেন। মনে রাখবেন যে একটা স্টিকার আপনি বানাবেন, স্টিকারের মধ্যে আপনার ফোন নম্বর, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে, আপনার প্রতিটা পণ্যর গায়ে কিন্তু আপনার স্টিকার থাকতে হবে। কোম্পানি স্টিকার থাকলে কোম্পানিতে আসবে, কিন্তু আপনার স্টিকার থাকলে আপনার কাছেই কিন্তু আসবে। অনেক সময় আপনি যে গিফটগুলো দেবেন দেখবেন যে সেই গিফটটা আবার অন্য একজনের কাছে গিফট হিসাবে চলে গেছে। সো যদি আপনার স্টিকার থাকে সেখানে কিন্তু আপনার কাছে সেই অর্ডারটা আসবে। ওকে, সো আমাদের 5CC প্রোগ্রাম চলতেছে। সো 5CC প্রোগ্রামে আপনি চেষ্টা করবেন যে আপনি মিনিমাম 3 মান্থস আপনি আপনার 5CC আপনি কভার করবেন, এবং সেটাকে আপনি হায়ার লেভেলে নিয়ে আসবেন, যেন কোনো গ্যাপিং না হয়। 3 মাস পর, 6 মাস, 6 মাস পর, 9 মাস এবং 12 মাস, এবং আপনি চেষ্টা করবেন আপনার টিমেও তারাও যেন ডুপ্লিকেট করেন। সো আমাদের যেই ডিফারেন্ট আপনার ইনসেন্টিভ এবং পিন লেভেলগুলো আছে সেগুলোকেও কিন্তু আমাদের প্ল্যান আউট করতে হবে, তাই না? সো আপনার প্ল্যান আউট করতে গেলে আপনার বুঝতে হবে যে সিসি ভলিউম কী। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আমাদের মার্কেটিং প্ল্যানে আপনি ম্যানেজার হইতে চাচ্ছেন, বা আপনি ইগেল ম্যানেজার প্রোগ্রাম করতে চাচ্ছেন, বা গ্লোবাল র্যালি, কিন্তু এটাকে শেষ বছরের শেষে এসে হাল ছেড়ে দেওয়া বা শেষ মাসগুলোকে দৌড়ান্তে দিয়ে শেষ করা, সেখানে না গিয়ে আপনি প্ল্যান আউট করেন, আপনি ভলিউম ম্যাপ আউট করেন, যেন সিসি অ্যাক্টিভিটি দিয়ে আমাদের বিভিন্ন যেই ভলিউমগুলো সেগুলো আপনি ইনসেন্টিভ প্ল্যানিংয়ে যাচ্ছেন। সো আপনার মান্থলি প্ল্যানগুলো আপনি ই করেন, আপনি সেগুলো করেন, করে আবার রিভিউ করবেন যে আমি যেটা প্ল্যানিং করেছিলাম ভলিউম এই মাসে করার কথা সেগুলো হয়েছে কি না, আমার টিমে সেগুলো করতে পারছে কি না। যদি না করে থাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট কী করতে হবে। সো প্রতি মাসে আপনি দেখবেন আমাদের যে ফার্স্ট স্টেপ টু আমাদের যে সাকসেস প্ল্যানার, মাসের প্রথমে আপনি গোল সেট করা, মাসের শেষে আপনি সেগুলোকে রিভিউ করা। সো আপনি যেটা প্ল্যান করছেন সেটাকে আপনি করতে হবে, আপনি পারফর্ম করতে হবে। আপনি আবার মাস শেষে আপনি সেটাকে চেক করবেন এবং আপনি অ্যাকশনে যাবেন। সো সব কিছুর শেষে আমি যেটা বলবো সেটা হলো আমাদের ডিসিপ্লিন। আমরা অনেক সময় প্ল্যানিং করি, আমরা অনেক সময় এক মাস করি, কিন্তু মাসের পর মাস, মাসের পর মাস যখন ছোট ছোট জিনিস করা হয় সেই জিনিসটা কিন্তু অনেক বড় আকারে দাঁড়িয়ে আসে। সো আমরা ভাবি যে আমরা অনেক কিছু করব, কিন্তু অল্পতে যে কিছু করার পর বা অনেক কিছু করার পর আবার হাল ছেড়ে দেওয়া হয় ওতে কিন্তু রেজাল্ট হয় না। অল্প অল্প জিনিস প্রতিনিয়ত করার থেকে কিন্তু বড় রেজাল্ট আসে। তো আমাদের ডিসিপ্লিন ধরে রাখতে হবে। ডিসিপ্লিন ধরে রাখলে দেখবেন যে আপনি এটাকে অ্যাচিভমেন্টে পরিণত হবে। প্রোডাক্টিভিটি জানি একদম বছরের প্রথম থেকেই জানি হাই থাকে, জানি আপনারা আপনার গোল অ্যাচিভমেন্ট আপনারা অগস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলেন, জানি নভেম্বর ডিসেম্বরে হাল না ছেড়ে দিয়ে মন না বেজার করে আপনার অ্যাচিভমেন্ট করতে পারেননি সেইভাবে ভাবছেন। সো অনেকেই বলে যে একটা হাতি কিন্তু পুরা খাওয়া যায়, কিন্তু হাতি খেতে হলে সেটাকে ভাগ ভাগ করে প্রতিদিন একটা একটা টুকরা করে খেলে ডিসেম্বরের মাসে দেখবেন যে আপনি পুরা হাতিটা খাওয়া হয়ে গেছে, আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো আপনি ফুলফিল করেছেন। সো বলে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আসসালামু আলাইকুম।